পর্নস্টার সানি লিওনের পথে হাঁটছেন আরেক শীর্ষ পর্ণ তারকা মিয়া খলিফা, অর্থাৎ এবার ভারতীয় ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। একটি মালায়ালাম ছবির মাধ্যমে তিনি নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় ছবিতে। চাঙ্কস টু নামের এই প্রাপ্তবয়স্ক কমেডি ছবির অন্যতম একটি চরিত্রে তিনি অভিনয় করবেন। ছবির পরিচালক ওমর লুলু মিয়া খলিফার অভিনয় করার বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু বিশেষ চরিত্র নয়, একটি আইটেম গানেও পারফর্ম করবেন মিয়া খলিফা। তিনি বলেন, আমার মনে হয় মিয়া খলিফা একটি বড় চমক হিসেবে কাজ করবে এ ছবির ক্ষেত্রে।